উদ্ধব শরদের পাওয়ারে ধাক্কা, মহারাষ্ট্র বিজেপি জোট, মহারাষ্ট্রে ক্ষমতায় ফিরতে চলেছে মহাজুটি। মারাঠা ভূমি আরো শক্তিশালী পদ্ম শিবির, শিবসেনা, শিন্ডে এবং বিজেপি যে জোট, সেই জোট কিন্তু এবার ম্যাজিক দেখিয়েছে। 288-এর মধ্যে 221টি আসনে এখনো পর্যন্ত বিজেপি নেতৃত্বাধীন যে জোট, সেই জোট এগিয়ে রয়েছে। মহারাষ্ট্রে ক্ষমতা দখলে ব্যর্থ বিরোধীদের মহাবিকাশ আঘাড়ি। দেবেন্দ্র ফাডনাবিশের বক্তব্য শোনাবো। सीएम पद के ऊपर कोई भी विवाद यहाँ नहीं होने वाला, क्योंकि पहले दिन से ये तय है कि चुनाव जब संपन्न होगा तो चुनाव के बाद दो पार्टी करेगी। हमारे नेता आदरणीय अखिलेश प्रसाद ने प्रेस कॉन्फ्रेंस में ये बहुत स्पष्ट शब्द में बताया है कि चुनाव के बाद तीनों पार्टियां बैठेगी और इसका निर्णय करेगी। अभी मैं ऐसा मानता हूं कि हमारी राष्ट्रीय जनता पार्टी के अध्यक्ष और मोदी पार्टी के अध्यक्ष और साथ में हमारी पार्टी के जो राष्ट्रीय अध्यक्ष हैं उनको हमारा पार्लियामेंट बोर्ड ऑथराइज करता है, तो ये लोग बैठकर उचित निर्णय करेंगे, हमारे वरिष्ठ नेताओं से बातचीत करेंगे, हमारे पार्लियामेंट्री बोर्ड से बातचीत करेंगे, जो निर्णय होगा वो सबको मान्य होगा, इसमें कोई विवाद नहीं। মহারাষ্ট্র নিয়ে আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী। রাজীবের কাছ থেকে পুরো বিষয়টি নিয়ে আরো জানবো। রাজীব, এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যেমনটা, মহারাষ্ট্রে বিজেপি আরো বেশি শক্তিশালী হয়েছে এবং বিজেপি নেতৃত্বাধীন জোটই ক্ষমতায় আসছে, এবং এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যে তাহলে এবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী কে হতে চলেছেন। আমরা জানি বিজেপির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে একনাথ শিন্ডে তার যে টিম, তার টিমও যথেষ্ট কাজ করেছে, তাই তাকেও একেবারে ফেলে দেওয়া যায় না। তাহলে প্রশ্ন উঠছে এই মুহূর্তে, তাহলে কি শিবসেনার একনাথ শিন্ডে তিনিই থাকছেন মুখ্যমন্ত্রী? যেমনটা দেবেন্দ্র ফাডনাবিশ বলছিলেন যে পুরো বিষয় নিয়ে কথা হবে, আলোচনা হবে, পরবর্তী সময় সিদ্ধান্ত নেওয়া হয়, নাকি দেবেন্দ্র ফাডনাবিশ কে এগিয়ে তাহলে? কারণ বিজেপি গতবারের তুলনায় একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে সংখ্যা আরো বাড়িয়ে নিয়েছে। শুক্লা, দেখো একেবারেই যুক্তিযুক্ত এই প্রশ্ন, এবং এই প্রশ্নটাই এখন গোটা দেশে ঘুরে বেড়াচ্ছে। মহারাষ্ট্রের ফলাফল নিয়ে আর কোনো কারো মাথা ব্যথা নেই, তার কারণ ফলাফল মোটামুটি স্পষ্ট হয়ে গিয়েছে। মহাইউতি যে জোট, তারা সরকার গড়ছে, কিন্তু সেই জোটের মুখ্যমন্ত্রী কে হবেন, দেবেন্দ্র ফাডনাবিস নাকি একনাথ শিন্ডে, এই প্রশ্ন। এবং এক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি যে বিজেপি, যারা এই জোটের যে বড় শরিক, প্রধান শরিক, তাদের কিন্তু জয়ের পরেও একটা মাথা ব্যথা রয়ে গিয়েছে। জয়ের পরে দুশ্চিন্তা থাকে অনেক ক্ষেত্রে রাজনীতিতে, সেটা দেখা যায়, এক্ষেত্রেও সেটাই দেখা যাচ্ছে। জয় তো হয়েছে, 123টি আসন পেয়েছে এককভাবে বিজেপি, কিন্তু এক্ষেত্রে যে দুই শরিক রয়েছে, একনাথ শিন্ডে অর্থাৎ শিবসেনা ভেঙে আসা একনাথ শিন্ডে এবং এনসিপি ভেঙে আসা অজিত পাওয়ার, তারা যদি কোনো কারণে খুশি না হয়ে, অখুশি হয়ে আবার ফিরে যায়, রাজনীতিতে কোনো কিছুই অসম্ভব নয়, এমন ঘটনা ঘটতেও পারে খুব স্বাভাবিকভাবেই, তার কারণ বিরোধী শিবির থেকেও চেষ্টা হবে সরকার যদি কোনোভাবে না গড়তে দেওয়া যায় সরকার গড়া যায়, আর সেক্ষেত্রে সমস্যায় পড়বে বিজেপি। তাই এক্ষেত্রে একনাথ শিন্ডের নামটা চলে আসছে বারবার। তিনি, আমরা জানি, 2022 তাকে একেবারে বাধ্য হয়েই তাকে মুখ্যমন্ত্রী করতে হয়েছিল বিজেপিকে, কারণ তিনি শিবসেনা, যে উদ্ধব ঠাকরের শিবসেনা, যে শিবসেনা মহারাষ্ট্রের শেষ কথা ছিল, সেই শিবসেনা ভেঙে কিন্তু বেরিয়ে এসেছিলেন একনাথ শিন্ডে, তাকে মুখ্যমন্ত্রী করা হয়েছিল। কিন্তু দেবেন্দ্র ফাডনাবিস, যাকে উপমুখ্যমন্ত্রী করে রাখা হয়েছিল, তার ভূমিকা এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং বিভিন্ন রাজ্যে এর আগে দেখা গিয়েছে যে বিজেপি তাদের যে শরিক দলগুলির সঙ্গে তারা রাজনীতি করে, সেই শরিক দলগুলি কিন্তু ক্রমে দীর্ঘদিন ধরে যদি দেখা যায়, পর্যবেক্ষকরা বলেন যে ক্ষয় হয় তাদের, আসলে শক্তিশালী হয় বিজেপি। মহারাষ্ট্রেও সেই ছবিই ফুটে উঠল, বিজেপি অনেক শক্তিশালী হয়েছে মহারাষ্ট্রে, এবং তার যে দুই শরিক অর্থাৎ শিবসেনা শিন্ডে এবং এনসিপি অজিত পাওয়ার, এই দুটি দল কিন্তু তাদের শক্তি হারিয়েছে। সেক্ষেত্রে বিজেপির দাবি খুব জোরালো থাকবে দেবেন্দ্র ফাডনাবিসকে মুখ্যমন্ত্রী করার জন্য, কিন্তু ওই যেটা প্রথমেই বললাম যে দুশ্চিন্তা থেকে যাচ্ছে, একটা আশঙ্কা থাকছে যে যদি কোনো কারণে অখুশি হয়ে এই দুই শরিক দল তারা উল্টো শিবিরের সঙ্গে, বিরোধী শিবিরের সঙ্গে হাত মেলায় আবার, তাহলে কিন্তু সমস্যা হতে পারে। তাই এই এই সময়ে দাঁড়িয়ে কে মুখ্যমন্ত্রী হবেন, এটাই সব থেকে বড় প্রশ্ন। ইতিমধ্যেই বিজেপির অন্দর থেকে দেবেন্দ্র ফাডনাবিসকে মুখ্যমন্ত্রী করার জন্য দাবি উঠে গিয়েছে। খোদ দেবেন্দ্র ফাডনাবিসের মা, তিনি বলেছেন যে অবশ্যই মুখ্যমন্ত্রী হবে, আমার ছেলেই মুখ্যমন্ত্রী হবে।
দেবেন্দ্র ফডনবীস দিন রাত চব্বিশ ঘন্টা কাজ করেছেন, তার ভূমিকা বিজেপির সমস্ত নেতারা দিল্লি থেকে মহারাষ্ট্র পর্যন্ত সমস্ত নেতারা তারা অনস্বীকার্য, তারা স্বীকার করেন যে দেবেন্দ্র ফডনবীশের কোনো বিকল্প নেই। সেক্ষেত্রে দেবেন্দ্র ফডনবীশ তাঁর ব্যক্তিগতভাবে ইচ্ছা, তার অনুগামীদের ইচ্ছা, দলের নেতাদের ইচ্ছা, সেটাকে সরিয়ে রেখে একনাথ শিন্দেকে আবারও মুখ্যমন্ত্রী করার মতো যে সিদ্ধান্ত সেটি বিজেপি নেবে কি না সেটা দেখার। তবে অমিত শাহ থেকে শুরু করে দেবেন্দ্র ফডনবীশ থেকে শুরু করে সরকারিভাবে বিজেপি যের কথা বলছে যে মুখ্যমন্ত্রী কে হবেন, সেই সিদ্ধান্ত তিনটি রাজনৈতিক দল বিজেপি, শিবসেনা এবং এনসিপি, এই তিনটে দল তারা বৈঠক করে তারা ঠিক করবেন এবং সেই বৈঠকের পরেই মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হবে। কিন্তু জল্পনা যেটা চলছে যে দেবেন্দ্র ফডনবীশ তাঁর ভূমিকা, বিজেপির এই সাফল্য, বিজেপির এককভাবে যে জায়গায় সফলতা এনে দিয়েছেন তাতে দেবেন্দ্র ফডনবীশের ভূমিকা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে তাকে উপেক্ষা করে, তাকে না দিয়ে একনাথ শিন্দেকে শুধুমাত্র শরিকি বাধ্যবাধকতায় দেওয়া হলে সেটা কিন্তু বিজেপির জন্য ভবিষ্যতের জন্য কতটা ভালো হবে সেটা নিয়ে একটা প্রশ্ন থাকছে। তাই এই মুহূর্তে এই প্রশ্নটা সবথেকে বড় এবং জলজল করছে এবং এই প্রশ্ন নিয়ে জল্পনাও শুরু হয়েছে। আমাদের আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে, আর সেই সময় আমরা দেবো অবশ্যই। আর কতক্ষণের মধ্যে এই ছবিটা পরিষ্কার হয় যে মহারাষ্ট্র মুখ্যমন্ত্রী কে হন সেদিকে অবশ্যই রাজীব আমাদের নজর থাকবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি চব্বিশ ঘন্টা।